মানে ওহো, কথা বলতে গিয়ে কথা তো আমার আটকে গেল। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, ওয়াও, এ তো এই কালীঘাট থেকে শুরু করেছি গড়িয়ায় গিয়ে শেষ হবে রে ভাই। একই রে, একই রে, ওয়াও। আর তুমি যদি আরো চিজ এক্সট্রা নিতে চাও তাহলে আর 30 টাকা করে এক্সট্রা। আর যদি আমি চিজে ডুবে যেতে চাই তাহলে কি করতে হবে? আরো 30 টাকা দিতে হবে। আর তারপর আমি ডুবে ওর মধ্যে সাঁতার কাটতে চাই তাহলে চ্যানেলটা আমার, তুমি ভাত। কালীঘাটের লেক মলের সামনে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড ব্যস্ত শহর আমাদের, একদম জমজমাট রোববারের বিকেল। আস্তে আস্তে ভিড় জমে উঠেছে, লোকজনের ভিড়, গাড়ি ঘোড়ার ভিড়, প্রচণ্ড একটা আলাদাই রকমের ভাইব, আমাদের টিপিক্যাল কলকাতা ভাইব। এই উল্টো দিকেই হচ্ছে লেক মল। এই রইল কর্ণাটক ব্যাংক, আর এই আমাদের সুমি। ব্লক করে করে সেভিংস গেছে কমিয়া, ব্লক করে করে সেভিংস গেছে কমিয়া, তবু থামিনি, চলে এসেছি ক্রেভিংস মেনিয়া। ওই যে দোকান, দোকানের সামনে এসে ইন্টারভিউ, বিজনেস। আশা করি আমাদের পোশাকগুলো দেখে, আগের ভিডিওটা যারা দেখেছো বুঝতেই পারছো ওই একই দিনে এই শ্যুটটাও করছি। তো এবার চলে এসেছি হচ্ছে কালীঘাটের লেক মলের পাশ দিয়ে, জাস্ট একটু ঢুকে আসলে একটা ফ্রাইড আইটেম, পিৎজা, বার্গার এইসবের একটা খুব মানে একটা বেশ হাইপ হওয়া দোকান আছে। এবার সেটা ওভার হাইপ নাকি হাইপ হওয়ার জন্যই হাইপ, সেটা আমরা আজকে চেক করে দেখবো। তো দোকানের নাম শুরুতে অলরেডিও বলে দিয়েছে, সেই দোকানে আমরা চলে এসেছি। কথা বেশি না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। গন্ধরাজ থেকে নর্মাল হয়ে গেছে আজকে আমরা। আমি বিজয়, আমি সুমিত, তোমরা দেখছো ফুড ফান্ডা, যেখানে ফুড আর ফান্ডুই ভরপুর হয়। আজকেও হবে, চলো, কারণ গৌরব এখন আমাদের সাথে আছে। তো তোমাদেরকে আমাদের আজকের ডেস্টিনেশনটা একটু বুঝিয়ে দিই। এই যে রোডটা আসছে, এই রোডটা আসছে হচ্ছে ফ্রম লেক মল, লেক মলের একদম পাশ দিয়ে আসছে। সেখান দিয়ে ঢুকে আসলে এই যে আমার সামনে রয়েছে হচ্ছে খাঁটি দামোদর সেট, খাবারের অনেক দাম, যেটা আমার কোনোদিন আসেইনি। এত টাকা দাম ট্রাই করতে পারিনি, আমরা গরিব ব্লগার। তার ঠিক উল্টো দিকে এই হচ্ছে ক্রেভিংস মেনিয়া, এই হচ্ছে দোকানটা, কিছুটা এরকম দেখতে, পুরোটাই টেক অ্যাওয়ে, বাইরে এরকম কিছু বসার বন্দোবস্ত আছে যেখানে নর্মাল কাস্টমাররাও বসে, ব্লগাররাও বসে। তো যাই হোক, এখানে এসে এখানে মেনু কার্ডটা রয়েছে, মেনু কার্ডটা আর একটু ক্লোজ থেকে দেখিয়ে দিই, তাহলে আশা করি তোমরা দেখতে পেয়ে যাবে। ভিডিওটা পজ করে দেখে নিতে পারো এখান থেকে মেনু কার্ডটা। মনে হলো যেন পুরোটা ক্লোজ হয়নি, আর একটু ক্লোজ করে দিই। চলো, এবার তো দেখতে পাচ্ছ, গ্যারেন্টি, দেখে নিও। ভেতরে এখানে প্রিপারেশন হয়, এই দাদা রয়েছে, ওদিকে আরেক দাদা রয়েছে। তো এই হচ্ছে দোকানটা, আশা করি চিনতে কোনো অসুবিধা হচ্ছে না। ক্রেভিংস মেনিয়া আমাদের আজকের ডেস্টিনেশন। একটু আগে এক জায়গায় দাঁড়িয়েছিলাম রিভিউ করার জন্য, সেখানে না আলোর খুব কমতি। এবার আলোর যেখানে কমতি সেখানে তো আমরা দাঁড়াবো না, কারণ আমরা তো ব্লগার, আমাদের আলোটাই সব আর খাবারটাই সব। চলে এসছে একটা অত্যন্ত ইন্টারেস্টিং আইটেম, যেটা আমাকে গৌরব সাজেস্ট করেছে, কারণ এর আগেও এখানকার ভিডিও করে গেছে এবং সত্যি এরম আইটেম আমি এর আগে দেখিনি। ব্যাপারটা দেখে মনে হচ্ছে পিৎজা, বাট এটার নাম হচ্ছে চিজা। পিৎজারই ভাই বা বোন কেউ একটা হবে। এটার কেন ইউনিকনেসটা আমি দেখাই, এই যে নিচটা, পিৎজার কোনো ব্রেডের গল্প কিন্তু এখানে নেই। এটা হচ্ছে এই যে ফ্রাইড চিকেন যে হয়, ভালো করেই তোমরা দেখতে পাচ্ছ ওপরটা, এই ফ্রাইড চিকেনের বেস, তার উপর পিৎজার যে টপিংসগুলো থাকে সেইগুলো এখানে, মেয়ো রয়েছে, চিজ যথেষ্ট অ্যামাউন্টে রয়েছে, একটু একটু এখানে গ্রিল মার্কগুলো সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এই বেসটা যে ফ্রাইড চিকেনের, এইটা কিন্তু অত্যন্ত অপূর্ব লাগলো, এরকম কিছু কিন্তু এর আগে দেখিনি। এবং এর ওপরে এত বেশি পরিমাণে অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে ভরানো, আমার মতো গরিবের জীবনে নেটফ্লিক্স আর চিলি ফ্লেক্স এই দুটোরই কোনো দরকার নেই, চিলি ফ্লেক্স ঝাল খেতে পারি না। তো এইবার এইখান থেকে এই নিচের ফ্রাইড চিকেনটার যে বেস্টটা, একটু চিকেনটা আমি ট্রাই করবো, একটু মাখোমাখো একটা ব্যাপার তৈরি হচ্ছে, এত সুন্দর, একটু কেচাপও আছে, আর ভালো লাগছে না, একটুখানি ট্রাই। দেখো ফ্রাইড চিকেনের যে কোটিংটা আমি মুখে দিলাম, ওখানে কোটিংটা একটু বেশি গেছে, চিকেনটা যে খুব বেশি মুখে এসছে আমি বলবো না, বাট ওটার টেস্টটা কিন্তু গুড, ভালো খেতে, মানে ওহো, কথা বলতে গিয়ে কথা তো আমার আটকে গেল। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, ওয়াও, এ তো এই কালীঘাট থেকে শুরু করেছি গড়িয়ায় গিয়ে শেষ হবে রে ভাই। একই রে, একই রে, ওয়াও, জাস্ট ওয়াও, চিজের পুলটা মারাত্মক। তো এইবার একটু ভালো করে ভালো পোর্শনে নিয়ে উইথ চিকেন এটাকে ট্রাই করবো, ইউনিক আইটেম, এবং এটার মধ্যে না একটা গ্রিল, একটা স্মোকি ব্যাপার আছে টেস্টার মধ্যে, এটাকে এবার একটুখানি ট্রাই করে দেখবো। এক কথায় যাকে বলে লাভলি খেতে, থ্যাংক ইউ গৌরবকে, গৌরবই সাজেস্ট করলো, এটা ব্যাপক লেগেছে আমার।
আমি ফ্রাইড চিকেন আইটেম অতটাও পছন্দ করি না, বাট এই ফিউশনটা কিন্তু আমি বেশ পছন্দ করে ফেললাম। ক্রেভিংস মেনিয়ার এই খাবারটার দাম ছিল হচ্ছে মাত্র 150 টাকা, সাইজ কোয়ান্টিটি অনুযায়ী আমি বলবো একদম ঠিক আছে, জিনিসপত্র প্রিমিয়াম। এইবার KFC চেষ্টা করে বিরিয়ানি বার করতে, ওদের বিরিয়ানি কেমন আমরা ছাড়া বোধ হয় বাকি সবাই ভিডিও করেছে, বাট KFC-র খাবারগুলোকেই মানে ফ্রাইড চিকেন আইটেমকেই অন্যরকম ফিউশন করেও সেটাকেও যে এত সুন্দর একটা প্রিমিয়ামনেসে আনা যায় এত সুন্দর পকেট ফ্রেন্ডলি দামে, সেটা ক্রেভিংস মেনিয়া কিন্তু প্রুভ করে দিল। আমার এটা পার্সোনালি দুর্দান্ত লেগেছে, আমার ব্যাপক লেগেছে। এরকম 4টে স্লাইস আছে আর এত একটা মাখো মাখো ব্যাপার আছে না খাবারটার মধ্যে, আহা জবরদস্ত, একদম মন খুশি। আমার এটা করতে তো আরও বেশি মজা লাগছে, বেশি করবো না আর এবার নেক্সট আইটেমের দিকে ছাপিয়ে পড়বো। সিঙ্গেল চিজের দাম 120 টাকা, এটা ছিল ডাবল চিজ, ওই জন্যই গড়িয়া থেকে শুরু হবে, সরি কালীঘাট থেকে শুরু হবে, গড়িয়া গিয়ে শেষ হবে। আর এমনি হলে এই কালীঘাট থেকে এখান থেকে স্টার্ট করলে লেকমল অব্দি যাবে হয়তো। আর তুমি যদি আরও চিজ এক্সট্রা নিতে চাও তাহলে আর 30 টাকা করে এক্সট্রা। আর যদি আমি চিজে ডুবে যেতে চাই তাহলে কী করতে হবে? আরও 30 টাকা দিতে হবে। আর তারপরে যদি ডুবে ওর মধ্যে সাঁতার কাটতে চাই তাহলে চ্যানেলটা আমার তুমি ভাত। ব্যাংকে নেই টাকা, তবুও উইংস খেতেই হবে কাকা। উইংস দেখলে তো আর থেমে থাকা যায় না, জোরে উইংস মেনুটা দেখলে তো আর থেমে থাকা যায় না, তাই চলে এসেছি হাতে 4 পিস চিকেন উইংস নিয়ে, যার দাম মাত্র 100 টাকা, আর যার মধ্যে এই দুটো এরকম এইরকম সাইজের বড় বড়, এটা একটা আর দুটো ছোট, আর এটা একটা, এই দুটো গাবদা গাবদা সাইজের চিকেন উইংস আর দুটো ছোট বাচ্চা শিশু, ঠিক আছে বুঝতেই পারছো, বেশ ভালো কম্বিনেশান দুটো মিলিয়ে দুর্দান্ত। তো এই ভোটে বেশ মশলা মশলা ছড়িয়ে 11 করে দিয়েছে, দেখতে দুর্দান্ত লাগছে। এই বেশ কর্নফ্লেক্স দিয়ে কোটিংটা, বেশ মোটা কোটিং তো, না না মোটা কোটিং না পাতলা কোটিং, মনে হচ্ছে মোটা কোটিং, দেখতে ভালো লাগছে, আশা করি খেতেও ভালো লাগবে। ভালো লাগবে কোটিং ছিল, বুঝতে পারলাম এটা কোটিং বাদ দাও, চিকেনে আসি, এত বড় পিস খাওয়া যাবে না, শিশু পিস দিয়ে শুরু করি। এটা হচ্ছে সাইজ শিশু উইংস, সস দিয়ে উইংস নাকি সস দিয়ে, বেশ জুসি চিকেন আর বেশ সফট ভিতরটা, ফ্রেশ চিকেন তো দেখে মনেই হচ্ছে, খেয়ে বুঝলাম বেশ ফ্রেশ বেশ জুসি, আর সস দিয়ে আর উপরে যে মশলাটা দিয়ে কি বানিয়েছো কাকা, মন ভরে গেল। টেস্টটা আমি বলতে পারবো না, তুই খেয়েছিস তুই ভালো ডিফাইন করতে পারবি, কিন্তু 100 টাকায় যা কোয়ান্টিটিটা দিয়েছে না, কিছু বলছো KFC পুরো কাকা ফ্রাইড চিকেন হয়ে যাবে। KFC হোয়াট ইজ দ্যাট, ক্রেভিংস মেনিয়া ম্যান। সুমিতের খাওয়া পুরোলো, নোটে কাজটি মূল্য। তো এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে ভেজ লার্জ 10 ইঞ্চি পিজা মাত্র 159 পাওয়া যায়, আর নন ভেজ লার্জ 10 ইঞ্চি পিজা মাত্র 189। তো তোমার এই দোকান কখন থেকে খোলা থাকে একটু বলে দাও? আমাদের দোকান প্রত্যেক দিন খোলা আছে, ঠিক আছে, আর আমার দোকানের টাইম হচ্ছে তোমার 2 থেকে রাত 10টা অবধি, আর লাস্ট অর্ডার হচ্ছে আমার 7:30 ঠিক আছে। আর হচ্ছে যদি এখানে আসতে চাও মানে লেকমল থেকে চারুচন্দ্র কলেজের অপোজিটে আমাদের এইখানে দোকান, বেশি সেল হয় বলতে গেলে তোমার চিজাটা, আচ্ছা, আর হচ্ছে তোমার ট্রিপল ডাউনটা আমাদের বেশি সেল হয়, আচ্ছা, এটা হচ্ছে তুমি করতেও পারবে না, ঠিক আছে, আমার ইউনিক স্টাইল এখানে বেশি ইউনিক, রেসপন্স তো আমাদের এখানে ভালোই পাচ্ছি কাস্টমারদের কাছ থেকে। আর হচ্ছে আমাদের এই দোকানটা হচ্ছে বয়স ধরো 4 মাস হচ্ছে আমার মাত্র, দারুণ রেসপন্স। আর এটা জোম্যাটো সুবিধা অ্যাভেলেবল তো? হ্যাঁ অ্যাভেলেবল। তো এখানকার এই ক্রেভিংস মেনিয়ার খাবার দাবার খেয়ে কিন্তু আমরা ভীষণ রকমের খুশি, ভীষণ রকমের খুশি। একটু সাবধানে হাঁটতে হবে, এখন গাড়ি ফাড়ি মেরে দেয়, কারণ লেক টাউনের পাশে, লেক টাউন লেক মলের পাশে রাস্তাঘাটে খুব ভিড় এবং খুব ঘিঞ্জি, সত্যিই তাই। আর যেটা সত্যি কথা, আমি পার্সোনালি নিজে KFC-র খুব একজন বড় ভক্ত নই, নিজে খুব একটা KFC-র বড় ভক্ত নই, বাট এই টাইপের ফ্রাইড আইটেম কিন্তু কিছু কিছু জায়গায় আছে যেগুলো ভালো লেগে যায়, তার মধ্যে কিন্তু ওয়ান অফ দেম হয়ে গেল হচ্ছে ক্রেভিংস মেনি, আমার খাবারগুলো অ্যাকচুয়ালি ভালো লেগেছে এবং বেশ ইউনিক ইউনিকগুলো খাবার এবং খেতেও খুব টেস্টফুল, যা কোয়ালিটি জিনিসপত্র দিচ্ছে দাম অনুযায়ী একদম ভ্যালু ফর মানি আছে। তো আমাদের প্রচণ্ড একটা হেকটিক দিন গেল আজকে, দুটো ব্লগ পরপর ছিল, তোমরা দেখলে কেমন লেগেছে কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য পাশে থেকো সাথে থেকো, বেশি করে জল খাও, রোগ ব্যাধি ভুলে যাও। আজকের মতো এটুকুই, চলো টাটা। এই যে এনার্জিটা না, এটা শুধু তোমাদের জন্যই আসে, অ্যাকচুয়াল অবস্থাটা কি জানো, যা হেঁটেছি আজকে, যা হেঁটেছি, মানে এখন কথা বলতেও, আর এই ক্যামেরাটা অফ করবো, বাড়ি যাওয়া অবধি হয়তো আর কথাই বলবো না, আমার গলাও বসে আসছে। ঠিক আছে বন্ধ করো। মিতের খাওয়া ফুরলো, বড়ের লাইনটা জানিস না অশিক্ষিত, দাঁড়া
তোমরা দাঁড়িয়ে আছো কি লিয়েছো?